পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবে, এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো পঞ্চম শ্রেণী বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম পার্ট, যেটা তোমরা রিসেন্টলি জানুয়ারি মাসের 2022-এ পেয়েছো। পূর্ণ মান হচ্ছে 15। এখানে আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি এখানে আলোচনা করব। তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন, এখানে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তিনটে প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে 1। একের 1 নম্বর প্রশ্ন, গল্পবুড়োর কবিতায় গল্পবুড়ো এসেছেন কোথায় থেকে, মানে কবে এসেছে, শরৎকালে, শীতকালে, বর্ষাকালে বা গ্রীষ্মকালে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খ, শীতকালে। 1-2 নম্বর প্রশ্ন, দেখবি যদি জলদি আয়, জলদি শব্দের অর্থ কী, ভোরবেলায় তাড়াতাড়ি ছুটে ঘুম থেকে উঠে, সঠিক উত্তরটি হচ্ছে খ, তাড়াতাড়ি। 1-3 নম্বর প্রশ্ন, প্রখর প্রত্যুষে, প্রখর শব্দের অর্থ কী, কনকনে, অসহ্য, তীব্র, আরামদায়ক, সঠিক উত্তরটি হচ্ছে তীব্র। 2 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির 1টি বাক্যে উত্তর দাও। 3টে প্রশ্ন থাকবে, প্রতি প্রশ্নের মান হবে 1। 2-1 নম্বর প্রশ্ন, গল্পগুলোর তল্পিটি কোথায় রয়েছে, উত্তর, গল্পগুলোর তল্পিটি কাঁধে রয়েছে। 2-3 নম্বর প্রশ্ন, গল্পগুলোর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে, উত্তর, গল্পগুলোর ঝোলায় কড়ির পাহাড়ের গল্প আছে। 2-3 নম্বর প্রশ্ন, এই থলেতে বন্দিনী, থলেতে কে বন্দিনী অবস্থায় আছে, উত্তর, উদ্ধৃত অংশটিতে থলেতে বন্দিনী অবস্থায় আছে কেশবতী নন্দিনী। 3 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 3টে প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। 3-1 নম্বর প্রশ্ন, গল্পগুলো দিনের কোন সময়ে গল্প শোনাতে আসেন, উত্তর, গল্পগুলো শীতের ভোরবেলাতে গল্প শোনাতে আসেন। 3-2 নম্বর প্রশ্ন, গল্পগুলোর মুখে ব্যথা হয়েছে কেন, উত্তর, শীতে ভোরে উত্তরে হাওয়া বইছে, সেই শীতের হাওয়ায় থুথুড়ে বুড়ো গল্পগুড়ো পথ ধরে তাড়াতাড়ি হেঁটে চলেছে, আর রূপকথা চাই, রূপকথা চাই বলে এমনই চেঁচাচ্ছে যে তাতেই তার মুখ ব্যথা হয়েছে। 3-3 নম্বর প্রশ্ন, বলবো না কো রূপকথা, গল্পগুড়ো কাদের রূপকথা শোনাবে না, উত্তর, শীতের সকালে কোনো শিশু যদি গল্পগুড়োর কাছে গল্প শুনতে আসে তাহলে তাদেরকে সে শত্রু ভাবে এবং তাদেরকে গল্প শোনাবেন না। 4 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। 3 নম্বরের প্রশ্ন, গল্পগুলোর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা করো, উত্তর, শীতের ভোরে গল্পগুলো কাঁধে একটা ঝোলা নিয়ে পথ দিয়ে যেতে যেতে ডাক পেড়ে গল্প বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। গল্পগুলোর ঝোলায় পক্ষীরাজ, চক্ষীরাজ যেমন আছে তেমন ঝলমলে সোনার কাঠি, ময়নামতি, নদী, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী ইত্যাদি নিয়ে রূপকথার গল্প গল্পগুলোর ঝোলায় বন্দী আছে। তাহলে এখানেই ভিডিওটিকে শেষ করলাম। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলি ভালোভাবেই বুঝেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে, এবং আমাদের চ্যানেলে সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অলরেডি আপলোড আছে। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখবে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।